তৃণমূল বিএনপির কাউন্সিলে আছেন সহকর্মী হাসান ওয়ালি, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ওয়ালি, তৃণমূল বিএনপিতে তৈমুর আলম খন্দকার এবং শমশের মুবিন চৌধুরীর যোগদান সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আর রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার সিস্টেম মিলনায়তনে কিন্তু এই মুহূর্তে তৃণমূল বিএনপির প্রথম যে সম্মেলন, তাদের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এই জায়গাটিতে। একটু আগে উদ্বোধন ঘোষণা হচ্ছে, এখন কিন্তু বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু আসলে বক্তব্য দিচ্ছেন মঞ্চে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মুবিন চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক তৈমুর আলম খন্দকার, দুজন কিন্তু বিএনপিতে তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছেন। তারা আসলে মঞ্চে উপস্থিত হয়েছেন, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার যে ঘোষণা সেটি আসেনি। তবে নেতাকর্মীদের সঙ্গে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে যে নেতৃত্ব গঠিত হবে সেই জায়গায় কিন্তু তারা আসতে পারেন এমন সম্ভাবনার কথা কিন্তু আসলে বলছেন যে নেতাকর্মীরা আছেন তারা। এখন পর্যন্ত আসলে মঞ্চে আমরা বিভিন্ন দলের নেতাকর্মীদের কিন্তু দেখতে পেয়েছি, তৃণমূল বিএনপি নেতাকর্মীরা যেমন আছেন, একই সঙ্গে ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম আওয়াল সহ আরও কয়েকটি দলের নেতাকর্মীরা নেতারা কিন্তু মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানে, আজকের এই সম্মেলন, তাদের শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। একই সঙ্গে সারা দেশ থেকেই তৃণমূল বিএনপি নেতাকর্মীরা আজকের যে সম্মেলন সে সম্মেলনে অংশ নিয়েছেন, তারা তাদের নেতৃত্ব নির্বাচন করবে এবং সকাল থেকে এটি চলছে দিনব্যাপী রাজধানীর এই রমনা ইনস্টিটিউশন, রাজধানীর রমনার যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেই জায়গাটিতে কিন্তু যে তাদের যে কাউন্সিল তৃণমূল বিএনপি সেটি চলছে। দিন শেষে আসলে তৈমুর আলম খন্দকার এবং শমশের মুবিন চৌধুরী কী প্রক্রিয়ায় যোগ দিচ্ছেন, দলীয় নেতৃত্বে আসছেন কিনা সেটি কিন্তু দিন শেষে আসলে একেবারে পরিষ্কার হয়ে যাবে। তো সব মিলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন তৃণমূল বিএনপির সম্মেলন সবশেষ।